ভালো মানে খুব সুন্দর চলো বুক ফেয়ারে কত নম্বর গেট এটা গেট 5 তাহলে ল্যাঙ্গুয়েজ জানতে হলে যারা স্প্যানিশ ভাষা জানে তারা ভালো বুঝতে পারবে পুলিশের কাছে যেই অস্ত্রগুলো আছে সেগুলো বলতে এখানে দেখতে পারবে মানে যে বন্দুক বোম সব কিছু আমরা দেখলাম তো সেগুলো ভিডিও করলাম না আমরা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোথায় এসছো তুমি তো আজ আমি এসেছি 46th বুক ফেয়ার ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আমি বাংলায় বলে দিচ্ছি 46তম বুক ফেয়ারে আমরা এসেছি ফার্স্ট দিন ভিজিট করছি ঠিক আছে তোমাদের জন্য হ্যাঁ 31 জানুয়ারি থেকে চালু হচ্ছে আর চলবে এটা কত তারিখ অবধি পার্কিং এর বিশাল ব্যবস্থা আছে সত্যি কথা বলতে চলবে 12ই ফেব্রুয়ারি অবধি ঠিক আছে তোমাদেরকে ফুল ইনফরমেশন দিয়ে দিলাম ফার্স্টেই ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে তো তোমাদের পয়সা লাগে না তো সাবস্ক্রাইব করছো না কেন আর লাইকটাও করে দাও আর একটা যে কোনো একটা কমেন্ট ছেড়ে দাও তো চলো যাই ভেতরে যাওয়া যাক তারপর কি আছে সব ব্যবস্থা খুব ভালো আছে ওখানে ব্যবস্থা খুব ভালো আছে বাইক পার্কিং 10 টাকা করে আর গাড়িটা আমরা জিজ্ঞেস করিনি যদি জানতে পারি তাহলে চলো এবার ভিতরে যাওয়া যাক বন্ধুরা আমরা গাড়ি পার্ক করে ফেলেছি আর এই ঠিক বিদ্যুৎ ভবনের নিচে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে পার ঘন্টা 10 টাকা তো আশা করি তোমাদের অসুবিধা হবে না তোমরা চার চাকা বা দু চাকা নিয়ে আসলো তো চলো এবার ওপারে হচ্ছে মেলা তো রাস্তাটা আমাদের পার হতে হবে তো এছাড়াও দু চাকা চার চাকা ছাড়া কীভাবে আসবে সব আমরা পরে বলে দিচ্ছি রুটগুলো তো চলো আপাতত যাওয়া যাক তো বন্ধুরা এই হচ্ছে বুক ফেয়ারের কত নম্বর গেট এটা 5 পাঁচ নম্বর গেট তো এছাড়াও 1 2 3 4 অনেক গেট আছে তো আমরা 5 নম্বর দিয়ে ঢুকছি তো চলো আপাতত ঢুকা যাক চলো তো বন্ধুরা আমরা ঢুকে গেছি আর ঢোকার মুখে এখানে প্রচুর চেকিং হচ্ছে তো চেকিং করে আর কি ছেলেদের চেকিং করে ঢোকাচ্ছে কারণ তো চলো এবার মোবাইলের স্ক্রিন অন করতে হলো কি কারণে হ্যাঁ কি কারণে কেন কি বলেছে মোবাইলের স্ক্রিন অন করতে বলেছে অন করলে তারপর ওয়ালপেপার দেখলো নাকি তো চলো বন্ধুরা যাওয়া যাক ভেতরে এনজয় হবে আর আজকে দিয়ে শুরু তো বুঝতেই পারছো শুরুতে ভালো পরিমাণ ভিড় হয়েছে প্রচুর লোকজন এসছে তো সব তোমাদের দেখাবো তো চলো তোমরা সাথে থাকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এখানে কুইজ কন্টেস্ট হচ্ছে তো প্রতি বছরই এই স্টলটাতে হয় তো এবার ছেড়েও হচ্ছে তো চলো পুরোটা ঘুরিয়ে দেখি তো হ্যাঁ আপাতত সোজাই যাবো তো চলো কি আছে সব ফাঁকা থাকবে না মোটামুটি ভিড় আছে তবে যে মানে ফাঁকা যে থাকে সেই ফাঁকাটা নেই মোটামুটি ভিড় আছে সানডে ফান্ডে হলে হয়তো পা দেওয়ার জায়গা থাকবে না যাই হোক তো চলো আবারও আসবো বলে দিলাম তো চলো তো এই দেখো বন্ধুরা প্রচুর স্টল দিয়েছে এখানে কী কী বইপত্র আছে সব তোমাদের দেখাবো তো চলো সাথে থাকো প্রচুর বুক স্টলগুলো আগে দেখে নাও পুরোটাকে ঘুরে দেখে নিই তারপর সব তোমাদের রিলসে বলছি তো চলো তো ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর গান বাজছে আর সুন্দর ভালো লাগছে গানগুলো শুনতে তো চলো মন ভরে যাবে আসো তোমরা সবাই হ্যাঁ একটা ইমোশন বাঙালির বুক ফেয়ার মানে একটা ইমোশন খুব সুন্দর তো ঘুরে যাও প্লিজ আই রিকোয়েস্ট এভরিওয়ান ওরা এখন আমরা হল একে প্রবেশ করব তো কী কী বই আছে কী কী আছে সব তোমাদের দেখাবো জানি না পুরোটা শেষ করতে পারবো কি না তো চলো যাওয়া যাক ওদিকে ইটালিরও রয়েছে দেখতে পাচ্ছি দূর থেকে তো চলো বইয়ের মতো একটা নতুন বইয়ের তো ওইদিকে একটা খুব সুন্দর বানিয়েছে চলো এটা দেখি কি আছে কি বানিয়েছে ওটা সামনে ওই যে ওই যে এটা এটাই যাবে চলো এটা কোথাকার স্পেনিশে চলো দেখি কি বলছো তুমি তো
বন্ধুরা, এখানে স্পেনের আর কি বই রয়েছে, তো ওই জন্য ফরেনাররা আছে তারা আর কি দেখছে বই। তো শুভজিৎ একটা বই পিক আপ করেছে, সুন্দর দেখছে, ভাষা কিছু বুঝতে পারছে না, ইংলিশ বাট মানে তো জানি না। স্পেনের ল্যাঙ্গুয়েজ জানতে হলে তারা স্প্যানিশ ভাষা জানে, তারা ভালো বুঝতে পারবে। কি কতটা সিটি আমরা ভিজিট করতে পারবো, তো যে কটা সিটি পারবো সে কটা সিটি একটু ভিজিট করবো। তো চলো বাংলাদেশে যাওয়া যাক। তো এই হচ্ছে বাংলাদেশে, চলে আমি ছবি নেব, চলো। তো আমরা ঢুকে পড়েছি স্টলে, একজন খুব সুন্দর একটা পেন্টিং করছে, তো সহজ পাঠ বোঝানোর চেষ্টা করছে, যেটা খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো তো চলো এবার আমরা ওই দিকটা যাই, এটা হল নাম্বার টু আছে, তো চলো হল নাম্বার টু এ প্রবেশ করি। তো এই স্টলটা দেখে আর কি আমার ফুড ফেস্টিভ্যালের কথা খুব মনে পড়ছে, তো আহারে বাহারে যখন হয়েছিল তখন ঠিক এইরকমই ছিল, তো খুব সুন্দর। চলো জাস্ট একটু দেখিয়ে দিই পুরো রিলসে, তোমাদের দেখাচ্ছি না। তো প্রচুর স্টল আছে, পারলে আসো ঘুরে যাও। ভালো লাগছে স্টলগুলো সত্যি খুব সুন্দর, ফের ঘুরে ভালো ভালো মানে খুব সুন্দর। চলো আমরাও এনজয় করছি, তোমরাও এনজয় করো। তো বন্ধুরা, তোমরা যদি দু চাকা যান বা চার চাকা যানে করে না আসো, তো তোমরা যে কোনো গাড়িতে আসতে পারো, বাসে কিংবা অটোতে। তো তোমাদের উল্টোডাঙ্গা থেকে বলো বা যেখান থেকেই আর কি আসতে চাও, তো যেখান থেকেই আসতে চাও তোমরা ডাইরেক্ট করুণাময়ীতে আসবে। করুণাময়ীতে আসলেই তোমরা পেয়ে যাবে, তো করুণাময়ীর বাসে উঠবে সল্টলেক করুণাময়ী। আর মেট্রোতেও তোমরা আসতে পারো, তো মেট্রোতেও নামবে তোমরা করুণাময়ী, ঠিক আছে। তোমরা ফুলবাগান দিয়েও পেয়ে যাবে মেট্রো, আর আদার্স জায়গা দিয়ে পাবো কিনা জানি না, বলতে পারছি না। সব জায়গা দিয়ে মোটামুটি করুণাময়ীর বাস আসে, করুণাময়ী এমনই একটা জায়গা, তো পারলে চলে এসো। আর বাড়ি যেতেও কোনো সমস্যা হবে না, করুণাময়ীর বিশাল বড় বাস স্ট্যান্ড, চলে যেতে পারবে। তো চলো এবার আমরা যাই, দেখি সামনে দিকে কী আছে। বন্ধুরা এখানে দেখো কৃষিচন্দ্র ট্রাম, খুব সুন্দর দেখতে লাগছে ট্রামের সামনে। ট্রাম কি মেট্রো? না না, ট্রাম নয়, মেট্রো করেছে। তো বন্ধুরা এখানে বুক ফেয়ার ছাড়াও এখানে আচারের স্টলও রয়েছে, যে যদি কেউ আচার লাভার হয় তো এসে আচারও খেতে পারো। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এবার আমরা আছি 6 নম্বর গেটে, তো 6 নম্বর গেটের সামনেটা দেখো, প্রচুর ক্রাউড, প্রচুর স্টল, প্রচুর লোকজন, তো খুব সুন্দর প্রোগ্রামও হচ্ছে। খুব এনজয় করছো বলো? Thank you.
তো ফ্রেন্ডস, একটা কথা তোমাদেরকে বলার ছিল, সেটা হচ্ছে এখানে শুধু বইও দেখতে আসবে না, বইয়ের সাথে সাথে অনেক কিছু দেখা যায়। একটুখানি ঘুরে দেখে নেবে, অনেক কিছু দেখতে হবে। মানে কলকাতা পুলিশের কাছে যেই অস্ত্রগুলো আছে সেইগুলো পর্যন্ত এখানে দেখতে পারবে। মানে যে বন্দুক, বোম সব কিছু আমরা দেখলাম, তো সেগুলো ভিডিও করলাম না আমরা, সিকিউরিটি পারপাসে ম্যাটার আছে। তো অবশ্যই তোমরা এসে এগুলো ভিজিট করো। মানে মানুষ যেখানে যেতে পারলো না, তো সেই গাড়িটাও বন্ধু ওখানে রাখা ছিল, সেটাও আমরা দেখবো। চলো এবার আরো আগে যাই, দেখি আর কি ইউনিক আছে। তো চলো বন্ধুরা, এখানে রামকৃষ্ণ মঠ বাগবাজার যেটা, সেখান থেকেও আছে, তাদের স্টলে বইপত্র সব রয়েছে ভেতরে। তো আমরা ভেতরে যাচ্ছি না, তো চলো দেখি এবার আর আগে কী বই আছে সব তোমাদের দেখাবো। বন্ধুরা, এই দেখো বাংলাদেশ বুক স্টল। তো তোমরা যা কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। তো তার ঠিক উল্টো দিকে রয়েছে ফুড স্টল। তো এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে, চা থেকে শুরু করে ফিশ, মিওয়ামোড়ে অনেক খাবারের স্টল। তো হয়তো ফার্স্ট ডে বলে হয়তো সব রকম স্টল এখানে হয়নি, কিন্তু আশা করি যখন আমরা পরের বার আবার ভিজিট করবো তখন সব স্টল পেয়ে যাবো। তো চলো আপাতত দেখি কি খাওয়া যায়, তো তোমাদের দেখাবো সেটা। তো চলো তোমরা আমার সাথে থাকো। তো বন্ধুরা, এই দেখো খুব সুন্দর, মানে মেলাটা খুবই ভালো লাগছে। মানে বুক ফেয়ার তো সত্যি, মানে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর জিনিস করে, ইউনিক ইউনিক জিনিস করে। তো এবছর যেন একটু বেশি ইউনিক লাগছে। তো আমরা একদম পাঁচ থেকে টানা 9 নম্বর গেটে চলে এলাম। তো এই দেখো, জানো আমরা গেছিলাম, এবার 9-এ। তো যাই হোক, পুরো একদম বইয়ের মেলা চারিদিকে, খুব ভালো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। বই আর বই, ছোটবেলায় তুমি বই পড়তে না? কে বলেছে? আমি বই পড়তে খুব ভালোবাসতাম, তুমি বই পড়তে না? এই তো বাচ্চাকে। তো চলো, তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে আমরা শেষ করছি, আরেকবার আমরা আসবো। আমি আসবো না, ক্যামেরার সামনে পন করেছি, তুমি যতক্ষণ না সাবস্ক্রাইবার করে দিচ্ছ 2K, সেজন্য আমি আসবো না। যাও, খুব কাজাকাজি আছি। আরে সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, তো সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, কারণ 2 ঘন্টা হয়ে গেল আমরা এসেছি এখানে, আর 20 টাকা পার্কিং দিতে হবে, তাই তো? একদম, পার আওয়ার 10 টাকা। হ্যাঁ, খুব কম আছে ন্যূনতম, আর স্বাভাবিক অনেক ভিড়ও হয়, ন্যূনতম কিছুই না এটা। তো চলো এবার যাওয়া যাক। ফোন করেছিলাম আসবো না, কিন্তু চলেই এলাম। তো যাই হোক চলো, ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, আর শেয়ার শেয়ার করে দিও প্রচুর বন্ধুদেরকে। শেয়ার করতে লাইক করতে কোনো পয়সা লাগে না, কেন করছো না তোমরা? করে দাও, একটাই তো লাইক করবে, একটাই শেয়ার করবে, আর একটাই, আর জীবনও তো একটাই। তো চলো, টাটা।